শর্ট পিচ বল খেলতে কার ভালো লাগে? বিশেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের পিচে বাংলার ব্যাটসম্যানরা বেকায়দায় পড়ে। সমস্যার সমাধানও আছে। বুক বরাবর বলে দুর্বলতা কাটাতে কনক্রিটে স্ল্যাবে যুবদলের ঘাম ঝরানো অনুশীলন। ভেজা স্ল্যাবে বলের গতি বাড়ে, স্কিচ হয়, বল বুঝে ব্যাকফুট ডিফেন্স, কখনো ড্রাইভ, স্কোয়ার কাট, পুল আর হুক শটেও চাই পিওর ক্লাস। যুব বিশ্বকাপ জয়ী ওস্তাদ নাভিদ নেওয়াজ পোক্ত করছেন নতুন ব্যাচের টাইগারদের। ২০২২ ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। অথচ কোভিড-১৯ বেশ পিছিয়ে দিয়েছে টিম বাংলাদেশকে, বাতিল হয়েছে একাধিক সিরিজ। ১০ মার্চ ভারতে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা, সেটাও পিছিয়েছে সপ্তাহখানেক। ৫ ওয়ানডের সাথে একটা চার দিনের ম্যাচ। গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান বলছেন বিশ্বকাপের প্রস্তুতিতে থাকবে না কোনো ঘাটতি। ভারতে পাঠানো হচ্ছে আফগানিস্তানের সাথে, সেখানে চার দিনের ম্যাচও রেখেছেন আপনারা। বিশ্বকাপ তো সবসময় 50 ওভার হয়, কিন্তু সাম্প্রতিক সময় টেস্টে একটু ভরাডুবির কারণে কি আপনার মনে হয় যে এইচপি এ দল কিংবা আন্ডার-19দেরও আসলে 4 ডে 3 ডে ম্যাচ বেশি খেলানো উচিত? অবভিয়াসলি, বাট এটা নট বিকজ আমরা প্রতিবারই আমরা 4 ডে ম্যাচ খেলি, কারণ এই লেভেলে আপনার বল সিলেকশন একটা ব্যাপার থাকে যেটা 4 ডেতে সম্ভব। তো আমার মনে হয় যে ওইটাই ইম্পর্টেন্ট, যে আপনার ভেরি ইম্পর্টেন্ট যে 4 ডে ম্যাচ খেলাটা ইয়ে করা, ইম্প্রুভমেন্ট করা। তো ফিউচার তো এরাই বাংলাদেশ থেকে, এটা ডেফিনেটলি ওয়ান ডে সাথে যেমন 4 ডে খেলে এদেরও ডেভেলপমেন্ট হয় আসলে। তারপর আর কী কী প্ল্যানিং আছে আন্ডার-19 যেটা আপনি ডেভেলপ গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান? প্ল্যান অনেক আছে, যে আপনার সামনে ফিউচার ট্যুরগুলো আছে, আমরা পাকিস্তান ট্যুর আছে, এখানে হোম সিরিজ আমরা ইংল্যান্ডে যাওয়ার কথা আছে, ট্রাইনেশনের জন্য বাংলাদেশ, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, দেখা যাক আসলে সবই। বাট কতটুকু আমরা পারি বিশ্বকাপের, অবশ্যই চাই যে আমরা টিমটাকে গুছিয়ে ফেলতে। আবার লাস্ট কোয়েশ্চেন, মানে গতবার চ্যাম্পিয়ন হয়েছে, প্রত্যাশা অনেক বেশি, এই দলটাকে কেমন দেখেন বা প্রত্যাশা পূরণের জন্য আপনাদের এবং প্লেয়ারদের কাছ থেকে মানে সব কিছুতে সিনক্রোনাইজটা কেমন? প্রত্যাশা আমি চাপটা প্লেয়ারদের উপরে দিতেই চাই না, আমি এটা বলতেই চাই না, কারণ আমরা আসলে খুব কম সময় পেয়েছি টু বি ভেরি ভেরি অনেস্ট, তো রেডি করতে পারি। যেই সময়টা আমাদের বাকি আছে আমরা চেষ্টা করছি যতটুকু পারি এদেরকে গুছিয়ে ফেলতে, যেহেতু আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন, এখন অন্যতম হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন, তো এই টাইটেলটা তো আমাদের আছে এখনও। সুতরাং আমরা চাই ওটার জন্যই আবার ফাইট করতে, যতটুকু আমরা নিজেদের গুছিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে পারি। ওয়েস্ট ইন্ডিজে আমরা খেলাটা হবে, কন্ডিশনের সাথে আমরা অ্যাডজাস্ট করা, দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। বাট আমার মনে হয় যে টিমের বিশ্বাসটা আমাদের আছে, এখানেও কোয়ালিটি কিছু প্লেয়ার আছে আসলে। ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো দেখা যায় যে সাবকন্টিনেন্টের মতো, এটা একটা পজিটিভ সাইন, এটাই আমাদের অ্যাডভান্টেজ একটা আমার মনে হয়। অফ স্পিন, লেগ স্পিনের সাথে বাহাতি অর্থোডক্স, যুবাদের স্পিন ইউনিটে নানা ভ্যারিয়েশন। ক্যারিবিয়ান অঞ্চলে লো আর টার্নিং উইকেট আপার হ্যান্ডে রাখবে টিম বাংলাদেশকে, বলছেন খালেদ মাহমুদ সুজন। সাইফুল রূপক, অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা এখন একসাথে 12 মাস আকাশ রিচার্জ করলে 3 মাস আর 6 মাস রিচার্জ করলে পাচ্ছেন 2 মাস ফ্রি সাবস্ক্রিপশন। বিস্তারিত জানতে কল করুন 16442 নম্বরে।